আসসালামু আলাইকুম বিড়ি সাবিন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি চলে আসলাম খরগোশের কাছে ওদেরকে এখন ঘাস দেব তো খরগোশকে ঘাস দিলে আসলে ওরা ঘাসটা খুব পছন্দ করে যদি সকাল সকাল তাজা ঘাস দেওয়া যায় তা আরও ভালো ওরা সারাদিন ঘাসের উপরে ডিপেন্ড হতে পারে কারণ ঘাসটা ওদের জন্য উপকারী তো আমি ভুসিও দেই আবার মাঝে মাঝে দেখা যায় যে আমার বড় খরগোশটা ভাত খেতে চায় ভাত দিলে খুব ভালো খায় কিন্তু খরগোশটা মানে খরগোশরা ভুসি ভাত এই ধরনের জিনিসের প্রতি বেশি মানে ওদের আকর্ষণ তো বাচ্চাগুলো খাবে বাচ্চাগুলো ওই যে বাবার সাথে রুমে ঢুকে বসে আছে আমি আর এ ঘাসগুলো দেওয়ার সাথে সাথে মেয়ে খরগোশটা খাচ্ছে বড় যে মা খরগোশটা ও খাচ্ছে তো ওদেরকে সকালে ঘাস দিতে আসলাম আর এখন চলে যাব আমি রান্না করতে তো আজকে আমি রান্না করবো পেঁপে দিয়ে ডাল দিয়ে ওই যে বাচ্চাগুলো ঢুকে বসে আছে বাবার সাথে আবার বের হয়ে যায় বের হয়ে এসে আবার মার সাথে খাবে তো এখন আমি বাগার দিব যেটাকে বাগার বলে বা তরকা বলে তো আমি পেঁয়াজ মরিচ রসুন এবং একটা তেজপাতা দিয়ে আমি সামান্য একটু জিরা দিয়ে তেলে ফোড়ন দিলাম আমি এখানে পেঁপের ডাল দিয়ে আজকে রান্না করব পেঁপে দিয়ে ডাল দিয়ে তো গাছের পেঁপে পেঁপেগুলো আসলে এত খেতে ভালো লেগেছে আমি পেঁপের ভর্তা পেঁপে ভাজি আসলে সবভাবেই পেঁপেটা খাওয়া যায় আমার আবার ডাল দিয়ে পেঁপে খুব মজা লাগে তো প্রতিদিনই পেঁপের কোনো না কোনো আইটেম রাখছি যেহেতু পেঁপে গাছ থেকে পারা হয়েছে অনেক পেঁপে তো খাওয়া হচ্ছে আর আজকে পেঁপে দিয়ে ডাল রান্না করলাম এখন বাগার দিয়েছি এই যে প্রায় হয়ে গেছে আমার তো সকাল সকাল রান্না করেছি আজকে যেহেতু গ্যাস ছিল মোটামুটি একটু তো ভাবলাম যে কারেন্টে চুলাটা ইউজ না করি এই গ্যাসেই রান্না করি তো রান্না হয়ে গেল আর রান্না বান্না করে ঘরে এসে দেখি যে মিরু সোনা সুন্দর করে ঘুমিয়ে আছে কিন্তু আসলে ও ক্লান্ত থাকে ও বাহিরে অনেক কাজ করে তো তো এই যে ঘরে চলে আসলাম ইস চোখ ঢেকে একেবারে উল্টো হয়ে তারপরে ঘুমাচ্ছে তো দোয়া করবেন মিরুর জন্য এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার মিরু খরগোশের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ